b ইকুয়ালস টু মাইনাস আর ইকুয়ালস টু কিউ আছে বিজদয়ের অনুপাত হচ্ছে 23 ইস তো মনে করি লেট বীজদয় হলো 2 আর সমীকরণের বীজ প্রপার্টি থেকে আমরা জানি বীজদয়ের গুণ ফল অর্থাৎ এখানে হবে টু অ্যালফা 3 থ্রি হচ্ছে e c বাই এ তো এখানে c হচ্ছে কিউ বাই অর্থাৎ কিউ हमारे तो की पहलम six alpha square is equals to q अबार बिच दो एक जोक फॉल औरता two alpha plus three alpha इखाने is equals to minus b by a b होत्ते b तो minus of minus b होत्ते plus b by one थक बे तो सुधु plus b देखा न हमारे की बोलते पड़े five alpha is equals to b तो इखान हा, ते के हमारे की लिखते पड़े alpha is equals to b by ফাইভ এবার এই অ্যালফার ভ্যালুটা যদি আমরা এইখানে পুট করি এটাকে যদি এক নম্বর সমীকরণ ধরি আর অ্যালফার এই ভ্যালুটা যদি আমরা এই এক নম্বর সমীকরণে পুট করি তাহলে আমরা কী পাবো সিক্স অ্যালফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ছিল কিউ তোমাকে লিখতে পারি সিক্স পি বাই ফাইভ তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ বা আমরা বলতে পারি সিক্স পি স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়ালস টু কিউ ক্রস multiply করলে পেয়ে যাবো সিক্স পি স্কোয়ার টু টোয়েন্টি এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ফর মোর সলিউশন লাইক দিস প্লিজ ভিজিট